আবারও মা হওয়া নিয়ে কি বললেন পূর্ণিমা জানতে পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন সদ্যই একচল্লিশ বছর পেরিয়ে বছরে পা দিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হানিফ পূর্ণিমা মঙ্গলবার এগারোই জুলাই ছিল পূর্ণিমার জন্মদিন জীবনের বিশেষ এই দিনটি ঘরোয়াভাবে কেটেছে এই নায়িকার এদিন খবর ছড়ায় দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন পূর্ণিমা এ নিয়ে নায়িকার পক্ষ থেকে বার্তা না এলেও খবরটি নেট দুনিয়ায় ছড়িয়ে যেতে তেমন একটা সময় লাগেনি সত্যি কি মা হচ্ছেন পূর্ণিমা এ প্রসঙ্গে পূর্ণিমার ভাষ্য এমন খবর সত্য নয় ভুয়া খবর এমন সুখের খবর নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার অনুরোধ করব এমন কিছু হলে আমি নিজেই জানাবো শীঘ্রই এমন সুখবর আসার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে পূর্ণিমা বলেন সেটা তো আমি নিজেও জানি না এমন খুশির সংবাদ চেপে না রেখে আমি নিজেই জানাবো সে পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্যক্তিগত জীবনে পূর্ণিমা দু হাজার সালের চার নভেম্বর বিয়ে করেন আহমেদ জামাল ফাহাদকে সেই সংসারে আর্শিয়া উমাইজা নামের এক কন্যা সন্তান রয়েছে তবে পূর্ণিমার এই সংসারও ভেঙে যায় সর্বশেষ দু হাজার বাইশ সালের এগারোই জুলাইয়ে আবারও বিয়ে করেন পূর্ণিমা তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন একটি বহুজাতিক কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ